নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আয়ুর্বেদিক গুণে ভরপুর ইউনিক হেলদি টেস্টি একটা রেসিপি আজকের পর্বে আপনাদের জন্য এনেছি। ঠান্ডায় শরীর সুস্থ রাখতে হলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বিভিন্ন প্রকার হেলদি উপকরণের সমন্বয়ে বানানো এই খাবারটি পরিবারের ছোট সদস্য থেকে বড় অথবা বয়স্ক সকলেই খেতে পারবে। রোজ 2 থেকে 3 চামচ করে খেলে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথার মতন সমস্যা দূর হবে, সর্বোপরি ইমিউনিটি বুস্ট করতে দারুণভাবে সাহায্য করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন দেশি ঘি গরম হতে বসাচ্ছি। এখানে নিয়েছি 1/4 কাপ কাতিলা গাম বা গোন্দ, ইংলিশে যেটাকে এডিবেল গামসও বলা হয়। সাধারণত লাড্ডু তৈরি করবার সময় আমরা এটা ব্যবহার করি, তবে আজ একটু অন্যভাবে এর ইউজ করব। ওজন কমাতে সাহায্য করে, হাতে পায়ে জ্বালা পোড়া ভাব দূর করে, বিশেষ করে নতুন মায়েদের জন্য এটা খুবই উপকারী, কারণ শরীরে পুনরায় স্ট্রেংথ ফিরিয়ে আনতে দারুণভাবে এটা হেল্প করে। ঘি এর মধ্যে এগুলোকে ভেজে নেব। ভাজবার আগে অবশ্যই ঘি খুব ভালোভাবে গরম করে নেবেন। অল্প অল্প করে 2-3 ব্যাচে ভাজতে হবে, কারণ ভাজবার সময় সাইজে এগুলো ফুলে সাইজে দ্বিগুণ হয়ে যায়। ভাজতে ভাজতে যখন এর সাদা রং চেঞ্জ হয়ে হালকা সোনালি রং চলে আসবে, তখন এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। একইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। বাকি যতটুকু গোন্দ রয়েছে এগুলোকেও একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে নিচ্ছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল মাখানা, ইংলিশে লোটাস সিড বা ফক্স নাটস নামেও এটা পরিচিত। মাখানায় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তাছাড়া এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান, যা আমাদের হাড় মজবুত রাখতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, পেশি সচল রাখে, এমনকি ওজন কমাতেও এটা দারুণভাবে হেল্প করে। এগুলোকে ভেজে নিচ্ছে। যতক্ষণ না এর কালার একটু চেঞ্জ হয়ে এগুলো ক্রিস্পি হয়ে না যাচ্ছে, ততক্ষণ অবধি ভাজতে হবে। আঙুলে একটু চাপ দিলেই যখন দেখবেন ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন এগুলো ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, মানে ক্রিস্পি করে এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে ভেজে ঠান্ডা করে রাখা কাতিলা গামগুলো নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করছি ভেজে রাখা মাখানাগুলো। এবার এগুলোকে একসাথে পাউডার ফর্মে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধ আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছি। প্রথমে 1/2 লিটার দুধ এর মধ্যে দিচ্ছি, পরে আরও একটু দুধ অ্যাড করব। এবার গুঁড়ো করে রাখা সেই পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের সাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় দেখবেন পুরো দুধটাই মিশ্রণটা সোক করে নেবে। এখন এর মধ্যে আরও 1/2 লিটার দুধ দিয়ে দেব। আরও 1/2 লিটার দুধ এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আবারও দুধ দেবার পর ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি। চিনিতে কারো আপত্তি না থাকলে আপনারা চিনির ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি হেলদি খাবার তৈরি করছি তাই চিনির পরিবর্তে নিয়েছি এখানে 1/2 কাপ তাল মিশ্রি। হাড়ের সমস্যা, সর্দি কাশির উপশম, কনস্টিপেশন, ডায়রিয়া, শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট, আর্থেরাইটিস, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, এমনকি স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিন্তু তালমিশ্রি খুবই উপকারী। তালমিশ্রির জায়গায় চাইলে আপনারা গুড়ের ব্যবহারও কিন্তু করতে পারেন। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রি গলে না যাওয়া অবধি এটাকে মিশিয়ে নিয়ে পাক দিতে থাকবো, আর এই সময় গ্যাসের আঁচ কম থেকে মাঝারিতে রেখে কাজটা করতে হবে। মিশ্রি গলে গেছে আর মিশ্রণটার রঙও দেখুন আগের থেকে আরও একটু ডার্ক দেখতে লাগছে। এখানে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস, যার মধ্যে রয়েছে 1/2 কাপ কাজু বাদাম। কাজু বাদামে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতন খনিজ উপাদান, যে কারণে নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয়। 1/2 কাপ নিয়েছি আখরোট বাদাম। আখরোটকে বলা হয় সুপার ফুড, ফাইবার, প্রোটিন, ভিটামিনে সমৃদ্ধ, মস্তিষ্ক ও হার্ট ভালো রাখে, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, এর মধ্যে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড স্ট্রেস কমাতে সাহায্য করে, তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, যা আমাদের হাড় মজবুত রাখে, আর এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। সাথে নিয়েছি 1/2 কাপ আমন্ড বাদাম। ভিটামিন ইতে ভরপুর এই বাদাম ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপের মতন আরও অনেক গুরুতর রোগ ঠেকাতে সাহায্য করে, তাছাড়া আমাদের মস্তিষ্ক ভালো রাখে। আমি ড্রাই ফ্রুটসে 3 ধরনের বাদাম নিয়েছি, তবে আপনারা চাইলে এর সাথে আরও ড্রাই ফ্রুটস যেমন পেস্তা বাদামও অ্যাড করতে পারেন, এবং পরিমাণগুলো নিজেদের সুবিধে অনুযায়ী কম বেশি
করে নিতে পারেন। এবার এগুলোকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একসাথে গ্রাইন্ড করে নিচ্ছি। আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন, যাতে বাদামের ছোট ছোট টুকরো মুখে পড়ে, তাতে করে খেতে ভালো লাগবে। গুঁড়ো করে নেবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আরও একটু হেলদি আর ফ্লেভারফুল বানাবার জন্য এর সাথে অ্যাড করছি হাফ কাপ শুকনো কোরানো নারকেল। শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায়, যেটাকে ফোপড়া বলা হয়। আমি গ্রেটারে গ্রেট করে এটাকে ব্যবহার করছি। আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারেন, তবে তাতে করে হেলথ বেনিফিটসটা পাবেন। শুকনো নারকেলে হেলদি ফ্যাটস থাকে, যা ওয়েট ম্যানেজ করতে সাহায্য করে, এনার্জি বুস্ট করে এবং হজম শক্তিও বৃদ্ধি করতে সাহায্য করে। কড়াইতে দেবার পর একসাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির আপডেট পেতে সবার আগে, সঙ্গে বেল আইকনে প্রেস করবেন। আমাকে ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ড্রাই জিঞ্জার পাউডার বা শুকনো আদার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি এলাচ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো। এই সবগুলোর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে, যে কারণে ভাইরাল ইনফেকশন থেকে এগুলো মুক্তি দেয়, সাথে টেস্ট এনহান্স করতেও সাহায্য করে। একটা জায়ফল নিয়ে গ্রেটারে গ্রেট করে এর মধ্যে অল্প একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মিশ্রণটা পুরোপুরি কড়াই থেকে ছেড়ে না যাচ্ছে, ততক্ষণ অবধি এভাবে মিশিয়ে এটাকে পাক দিয়ে নিতে হবে। চাইলে এর মধ্যে আপনারা আরও একটু ঘি অ্যাড করতে পারেন। আমি ঘিয়ের পরিমাণ কম রেখে এটা বানাবো বলে এর মধ্যে আর ঘি অ্যাড করছি না, তবে আপনাদের ঘিতে কোনো সমস্যা না থাকলে আরও একটু ঘি এর মধ্যে এই সময় অ্যাড করতে পারেন। এভাবে 5 থেকে 10 মিনিট পাক দেবার পর এখন দেখুন কড়াই থেকে সহজেই মিশ্রণটা ছেড়ে যাচ্ছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। রোজ 2 থেকে 3 চামচ করে কিছুদিন যাবৎ খেলেই এর সুফল আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। পরিষ্কার এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখলে 15 থেকে 20 দিন অবধি এটা ভালো থাকবে। শীতের সময় বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আয়ুর্বেদিক গুণে সম্পন্ন এই মেডিসিন বানিয়ে দেখবেন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।